চূড়ান্ত প্রার্থী তালিকা এখনো প্রকাশ হয়নি। দিনের পর দিন চলছে প্রার্থী তালিকার জন্য মিটিং, এবং সেই মিটিং এ নির্ধারিত হচ্ছে কে কোন জায়গায় প্রার্থী হবে। একটি আসনে লড়বার জন্য একাধিক নাম আছে তৃণমূল এবং বিজেপির অন্দরে, এবং নতুন ভাবে কিন্তু আব্বাস সিদ্দিকীর সঙ্গে বামে 30টি আসনের সমঝোতা হয়ে গিয়েছে আসন। এবং তারপর কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর দলের সঙ্গে কিন্তু আব্বাস সিদ্দিকীর 10টি সিটে দফা রফা হয়ে গিয়েছে। এবং তারপরই প্রচারের আলোতে তারকাদের নিয়ে যেরকম ভাবে নতুন এজেন্ডা সাজাচ্ছে টিএমসি এবং বিজেপি, ঠিক তার সঙ্গে সঙ্গে তারুণ্যকে সামনে রেখে তারুণ্যের স্পর্ধাকে বাড়িয়ে দিতে এবার বামও কিন্তু প্রস্তুত। ঐশী থেকে শতরূপ, দীপশিতা থেকে দেবদূত, সম্ভাব্য প্রার্থী তালিকায় এবার তারুণ্যের স্পর্ধা। ঐশী শতরূপ সায়নদীপ থেকে সৃজন, সিপিএম এর সম্ভাব্য প্রার্থী তালিকায় স্মার্ট ও ঝকঝকে মুখের সারি। চমক বলতে এখন এটাই, সিপিএম এর এক নেতার কথায় তৃণমূল বিজেপির প্রার্থীদের বিরুদ্ধে দল বাজি রাখছে তারুণ্যের স্পর্ধায়। জেএনইউতে শাসক বিরোধী লড়াইয়ে ভূ ভারতের মুখ হয়ে উঠেছেন ঐশী ঘোষ, সেই ঐশীকে ভাবা হচ্ছে দুর্গাপুরের পূর্ব কেন্দ্রে। বড়নগরের সম্ভাব্য প্রার্থী ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র, বেহালা পূর্বে সম্ভাব্য প্রার্থী এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, কসবায় ফের প্রার্থী করা হতে পারে শতরূপ ঘোষকেই। বালির সম্ভাব্য প্রার্থী দীপশিতা ধর, এসএফআই রাজ্য সভাপতি প্রতীকুর রহমানের নামও রয়েছে সম্ভাব্য প্রার্থী তালিকায়। টালিগঞ্জে প্রার্থী হতে পারেন দেবদূত ঘোষ, ভাবা হচ্ছে বাদশা মৈত্রের কথাও। ব্রিগেডে ঘোষকের ভূমিকায় স্বমহিমায় দেখা গিয়েছে বাদশাকে, শুধু যে তারুণ্যে জোর দেওয়া হচ্ছে তা নয়, বরং অভিজ্ঞতার সংমিশ্রণও থাকছে প্রার্থী তালিকায়। মোহাম্মদ সেলিম প্রার্থী হতে পারেন হুগলির চণ্ডীতলায়। যাদবপুরে ফের দাঁড়াচ্ছেন সুজন চক্রবর্তী, সুশান্ত ঘোষের মতো খাস নেতাকেও প্রাধান্য দেওয়া হচ্ছে। তিনি শালবনির সম্ভাব্য প্রার্থী, কান্তি গঙ্গোপাধ্যায় এবং অশোক ভট্টাচার্যরাও নিজেদের কেন্দ্রে প্রার্থী হচ্ছেন। এবার ভোটে লড়ছেন না সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিত্র, নারায়ণগড় কেন্দ্র থেকে এবার সূর্যকান্ত মিত্রের বদলে লড়তে পারেন সিপিআইএম নেতা তাপস সিনহা। তেমনি বালুরঘাটে প্রার্থী হচ্ছেন না বিশ্বনাথ চৌধুরী। তৃণমূল বিজেপিতে ভোটের আগে একঝাঁক তারকার চোখ সেদিকে ইঙ্গিত করে সুজন চক্রবর্তী বলেন, যারা মানুষের কথা বলেন তারাই তারকা, আমাদের দলের হয়ে নাচলে গাইলে টিকিট মিলবে এমনটা আমাদের দলের ক্ষেত্রে হয় না।